Kolkata, bol Kolkata, bol Kolkata, bol 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 Kolkata. বল কলকাতা থেকে আমি দুর্গা। বেহালায় কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির এবং অত্যাবশ্যক পণ্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূল যুব শক্তি। কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি এবং অত্যাবশ্যক পণ্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূল যুব শক্তির। 128, 129, 130 এবং 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব শক্তির কেন্দ্রীয় সরকারের আনা ভ্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সভা আজ অনুষ্ঠিত হল বেহালার ধর্ম রাজতলা বাজার অঞ্চলে। এই সভায় বক্তব্য রাখেন শ্রী পীযূষ ঘোষ, শ্রী দীপাঞ্জন সেনগুপ্ত, শ্রী সুদীপ সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। কলকাতা থেকে সমীরণ দাসের রিপোর্ট, বল কলকাতা। 55 সালে নেহরুর নেতৃত্বে এসেনশিয়াল ফুড এন্ড কমোডিটিজ আইন বলে একটা আইন তৈরি হয়েছিল, এসেনশিয়াল কমোডিটিজ এন্ড সার্ভিসেস আইন বলে একটা আইন তৈরি হয়েছিল, যেখানে একটু আগে শর্ত বলছিল আলু চাল তেল এরকম যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বা কৃষকের ধান তারা যদি কোনো কারণে অভিপ্রায় তাদের যে দামে বিক্রি করার সেই দামে বিক্রি না করতে পারে এই অঞ্চলে রাজনীতি করতে গেলে বা এই অঞ্চলের আজকে রাজনৈতিক যে কর্মকাণ্ডে মানুষের প্রতিবাদের যে ভাষা এসেছে তার মূল কান্ডারি ছিলেন তাপস মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সংযুক্ত করাই খুব স্বাভাবিকভাবে ভালো। একটা আত্মতৃপ্তি হচ্ছে যে যারা এতক্ষণ আগে সুদীপ সন্দীপ দীপাঞ্জন বসু আমাদের যে সম্মান দিয়েছে বা ছাত্রদিনের ছাত্র নেতারা আজকের যে কর্মসূচি সারা দেশে বিজেপির যে সর্বনাশা নীতি চলছে তার প্রতিবাদ করার জন্য কোন নেতা গেল কোন নেতা এলো এদিকে পাশে যায় না। আজকে আমাদের তৃণমূল স্তরের সমস্ত কর্মীরা আজকে প্রতিবাদ করছি, যুব ছাত্রদের প্রতিবাদ করছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আত্মতৃপ্তি। আমি এবং বিশেষ সদস্যরা আমি মানুষের ব্যাপারকে দুটো কথা বলতে চাই। আমরা এই অঞ্চলে যেহেতু তাপস মজুমদারের কথা বললাম, আজকে এই অঞ্চলের কথা হচ্ছে আসলে এখান থেকে 500 মিটার বা 1 কিলোমিটার দূরে আমরা লাঙল দেখছি, আমরা জানি একটা লাঙলের প্রয়োজন হয়। সঙ্গীত যে জুমলার কথা বলছিল আমি মানুষকে স্মরণ করে দিতে চাই, কেন সঙ্গীত বিভাজন রাজনীতি বক্তব্যে বলেছে তার কেটেটা বাজারে কিভাবে আসছে জেপি নাড্ডা যে হিমাচল প্রদেশের মানুষ এখানে এসছে তাকে অনুরোধ করব এই কোভিড-19 পরিস্থিতি যে চোর চোর কথা এখানে উনি বলছেন ওনার রাজ্যে রাজীব বেঙ্গা যিনি সভাপতি তার জমিটা অবগম করে তাকে তার যথাযোগ্য শক্তিটা হোক তাহলে ভারতবর্ষের মানুষ এই কোভিড-19 মোকাবিলাটা ঠিকভাবে করতে পারবে। আরো অনেক কেন্দ্রকারী আছে, ধন্যবাদ জ্ঞাপনে বলার নেই। পাশাপাশি যে কথাটা বলুন, সারা ভারতবর্ষে যেভাবে কৃষকরা আত্মহত্যা করছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী আমাদের রিপোর্ট না, আমি রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী যা কেন্দ্র সরকার বা স্বাস্থ্যসাথী নকল করছে তা বলতে চাই। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।